ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই গরমের মধ্যে আবার কিছু পানীয় দেখাচ্ছি আপনাদের, যা খেলে শরীর ঠান্ডা করবে। তো আজকে আমি বানাবো গন্ধরাজ লস্যি। তো আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই গরমে তো হাঁসফাঁস করার থেকে এইসব খাওয়াই বেশি বেটার, তাই আমি দেখাচ্ছি আপনাদের। তো অবশ্যই দই লাগবে, চাট মশলা লাগবে, জলজিরা লাগবে, গন্ধরাজ লেবু লাগবে, জল লাগবে, বরফ লাগবে, ঠান্ডা জল লাগবে, বিট লবণ লাগবে। আপনারা প্রত্যেকটা ভিডিও ভালো করে শুনবেন, যদি স্কিপ করে যান তাহলে কিন্তু জিনিসগুলো ঠিকঠাক তৈরি হবে না, তাই পুরোটা শোনার জন্য অনুরোধ রইল। আমি এবারে তৈরি করছি, দেখুন। নর্মাল জল নিচ্ছি, ঠান্ডা জল নিচ্ছি 2 গ্লাস, আর নিচ্ছি বিট লবণ। এগুলো আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই অনুপাতে মেজারমেন্টটা করে নেবেন। দিচ্ছি 2টো জলজিরা, একটা চাট মশলা দেব, গন্ধরাজ লেবুটা চিপে নেব, আমি এটা হাতের সাহায্যেই চিপে নিচ্ছি। আপনারা মনে করলে এটা যে লেবুর মেশিনটা থাকে ওটা দিয়েও আপনারা করে নিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। খুব তাড়াতাড়ি শরীরকে ঠান্ডা করতে গেলে এরকম পানীয়গুলো গরমের মধ্যে খুবই দরকার, তাই আমি বিভিন্ন দিন বিভিন্ন পানীয় আপনাদের দেখাচ্ছি। আপনারা রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখুন, আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে এই রেসিপিগুলো। গন্ধরাজ লস্যি, লস্যি আমরা সাধারণত খেয়ে থাকি, কিন্তু গন্ধরাজ লস্যিটা খুব একটা প্রচলন নেই, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খুবই ভালো খেতে, খুব ভালো লাগে, বাচ্চারা তো খুবই ভালোবাসে, বাড়ির বয়স্ক লোকেরাও পেলে খুবই খুশি হন। খুবই ইজি, একটু যা লেবুটাতেই সময় লাগে, না তো খুবই চটজলদি এই রেসিপিগুলো হয়ে যায়। এবারে দিয়ে নিচ্ছি চিনি পরিমাণ মতো, যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা অ্যাভয়েড করে বাদবাকি সবই জিনিস দেবেন। তারপরে এটাকে একটুখানি বেঙ্গলের সাহায্যে ঘেঁটে নিচ্ছি, দই দিচ্ছি,
খেতে চান তাহলে আরেকটু দই দিতে পারেন, বা আমি যে পরিমাণ করছি এটা খুব পাতলা হয় না তো সেইটাও রাখতে পারেন। এবারে ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে রেডি করে নিচ্ছি। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কেননা পানিটা পুরো ভর্তি হয়ে গেছে। এতে দেখছি দইটা কম লাগছে, তাই আরো দই দিতে হবে এতে, যাতে ঘনত্বটা ঠিক থাকে। দইটা কম লাগলো তাই আরো আমি হাফের একটু বেশি দইটা দিয়ে দিলাম। ব্লেন্ডারের সাহায্যে এবারে আমি এটাকে পুরোপুরি রেডি করে নিচ্ছি। এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর দেখতে হবে। যতক্ষণ না দইটা ঠিকভাবে মিক্স হচ্ছে ততক্ষণ ভালো লাগবে না দেখতে। এটা আমি সুন্দর করে রেডি করলাম, দেখুন বন্ধুরা এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি সার্ভ করব। রেডি হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব উপর থেকে বরফের টুকরো, লেবু, স্ট্র, এইভাবে দিয়ে আপনারা পরিবেশনটা করবেন। আমি দিয়ে দিচ্ছি এবারে সবাইকে। দেখুন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি এবারে সবাইকে দিয়ে দেবো। ধন্যবাদ।